শেয়ারধারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকের শেয়ার বাজারে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সরিয়া সূচক সমন্বয় করেছে। এতে সিএসসি সরিয়া সূচকে যুক্ত হয়েছে নতুন একটি কোম্পানি, আর ওই সূচক থেকে বাদ পড়েছে আগের চার কোম্পানি। আজ সিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমন্বয়ের পর সিএসসি সরিয়া সূচকে মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 131টি। সিএসসি সরিয়া সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আর সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো আমান কটন ফাইবার্স, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, লিব্রা ইনফিউশনস ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার গত 30 ডিসেম্বর ও 2 জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ফরচুন শুজ এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মধ্যে ফরচুন শুজের দীর্ঘমেয়াদী রেটিং দেওয়া হয়েছে A- এবং স্বল্পমেয়াদী ST3। অন্যদিকে অ্যাপেক্স ফুটওয়্যারের দীর্ঘমেয়াদী রেটিং দেওয়া হয়েছে AA- এবং স্বল্পমেয়াদী রেটিং দেওয়া হয়েছে ST3। জিপিএইচ ইস্পাত লিমিটেড 30 জুন 2021 সমাপ্ত সময়ের 10% ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটির বোনাস শেয়ার আজ শেয়ার হোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে প্রেরণ করা হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন কনভার্টেবল ফুললি রিডেমেবল কুপন বেয়ারিং বন্ডের শেয়ার লেনদেন আগামীকাল রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে 2 ও 3 জানুয়ারি বন্ডের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের পর আগামী 5 জানুয়ারি থেকে বন্ডের শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে। দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। কোম্পানিটি 30 জুন 2021 সমাপ্ত বছরের পূর্ব ঘোষিত 10% ক্যাশ ডিভিডেন্ড BEF-TIN সিস্টেমসের মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে ই জেনারেশন লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম PLC, রিংশাইন টেক্সটাইলস, আমান ফিড, ICBAMCL থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফরচুন শুজ লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 46 কোম্পানির মোট লেনদেন হয়েছে 69,62,70,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফরচুন শুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ স্টিল জিরোলিং মিলস এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।